আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আবার চলে আসছি বিগ স্টকের আরেকটি ক্লাস নিয়ে। আমরা বিগ স্টকে একে একে দুইটা ক্লাস শেষ করছি, ক্যান স্টকের। আমার মুখে বিগ স্টকটা চলে আসছে, আমরা ক্যান স্টক নিয়ে কাজ করতেছি। আমাদের ক্যান স্টক কী এবং ক্যান স্টকের ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা অলরেডি দুইটা ভিডিও দিয়ে ফেলছি। আজকে আমার তৃতীয় নম্বর ক্লাসটা হবে ক্যান স্টকে ফাইল রেডি অ্যান্ড আপলোড নিয়ে। ক্যান স্টকে ফাইল রেডি অ্যান্ড আপলোড সিস্টেমটা একদম সিম্পল, একদমই সহজ। এখানে তাদের নিজস্ব কোনো সাইজ বা কোনো রিকোয়ারমেন্ট বা তাদের কোনো মোকাবলা নেই। যেমন আপনি এখান থেকে ফিক বেস্টে দেখেন, ফিক বেস্টে তাদের নিজস্ব কিছু মোকাবলা আছে, তাদের অফিসিয়াল কিছু মোকাবলা আপনি এখানে সাবমিট করতে হবে। তাহলে গিয়ে তারা কী করবে, আপনাকে পরবর্তীতে এখানে কাজ করার সুযোগ দিবে। হ্যাঁ, কিন্তু আপনার ক্যান স্টকে তারা এমন কোনো কিছু বলে না বা তেমন কোনো সিস্টেম বলে না যে আমাদেরকে আমাদের নিজস্ব কিছু মোকাব দিতে হবে। বা এমনকি সবচেয়ে বেস্ট হলো যেমন আপনার সাড়া স্টুক বা অ্যাডাপ স্টুক, এখানে তারা বলছে কি তাদের ফাইলের জন্য কমপক্ষে আপনার 2000 পিক্সেল হতে হবে, কিন্তু আপনার ক্যান স্টক আপনাদেরকে তাও বলে নেয়, বলছে আপনার একটা সাইজ দেওয়া। তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো কমপক্ষে 2000 পিক্সেল দিয়ে একটা ফাইল ক্রিয়েট করবেন। হ্যাঁ, কারণ আপনার যদি আপনার একটা 500 পিক্সেল একটা ফাইল ক্রিয়েট করেন, ফাইলটা হবে লো কোয়ালিটি। এতে কী হবে, মানুষ আপনার ফাইলটা দেখবে না বা দেখলে তাদের কাছে লো মনে হবে। ঠিক আছে, তা যেই কোনো ওয়েবসাইটে কাজ দেওয়ার জন্য আপনার কমপক্ষে 2000 পিক্সেলের নিচে ফাইল কখনো ক্রিয়েট করবেন না বা সেভ করবেন না। ঠিক আছে, তো আজকে আমরা এখান থেকে আমরা গতকালের ক্লাসে আপনাদের ক্যান স্টক সব কিছু দেখিয়েছিলাম। আমরা একটা অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করছিলাম, আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা অ্যাকাউন্ট দিয়ে ফেলছে। আমাদের এখানে সেল নামে একটা অপশনটা ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে সেল থেকে আপলোড ফাইল, মাই পোর্টফোলিও, আনফিনিশ, পেন্ডিং, রিজেক্ট সব এখান থেকে সব কিছু আমাদের আছে। আমি এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবো। হ্যাঁ, মাই অ্যাকাউন্টে সব কিছু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। আমি এখান থেকে আপলোড ওয়ার্কে বা আপলোড মাই আপলোড ফাইলে ক্লিক করবো। করার পর দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে, প্রত্যেকটা হোম পেজ আপলোড ফাইলের পর তাদের এখানে আপলোডে কিছু রিকমেন্ড দেওয়া আছে। দেখেন আমি এখান থেকে 28 স্টক দেখা দিচ্ছি, আপনাদেরকে 28 স্টক দেখা দিচ্ছি। দুইটা ওয়েবসাইট আপনাকে ভালো করে দেখেন। আমি এখান থেকে আপলোডে যাই, এখান থেকে আপলোডে ক্লিক করলাম, এখান থেকে আপলোডে ক্লিক করলাম, একটু ওয়েট করেন। দেখেন তাদের এখানে ইপিএস ফাইল বলা আছে, ই বলা আছে, বা এখানে লার্ন মোড দিয়ে আরও কিছু বিস্তারিত বলা আছে, কত বাজার কত পিক্সেল, এখান থেকে সব কিছু বিস্তারিত বলা আছে। অ্যাডাপ স্টক তাদের এখানে কিন্তু ইপিএস এত 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 পিক্সেল, এত হাজার ইপিএ ফাইল, এরকম এত পিক্সেল, 4 MB সব কিছু এখান থেকে বিস্তারিত তারা কিন্তু বলে দিছে। আপনার ক্যান স্টক কিন্তু তারা কিছু বলে নাই, তার জন্য আপনি এখান থেকে ফাইল আপলোড দিয়ে দেবেন যে কোনো সহজে। তবে এখান থেকে একটা বিষয় খেয়াল করবেন, বিষয়টা আবারও বলতেছে বা বিষয়টা একটু খেয়াল করবেন, তারা এখানে এআই ফাইলটা তারা কিন্তু নেয় না, তারা এখানে নেয় শুধু ইপিএস ফাইল। আমি আপনাদেরকে বলছিলাম যে কোনো কাজ করার পর ফাইলটি 3 বার সেভ করবেন, এআই ফাইল, ইপিএস ফাইল, এইচবিজি ফাইল, এই 3টা ফাইল সেভ করার পর আপনি 3টা ফাইলকে দুনিয়ার যেই কোনো সাইটে দিতে পারবেন না। হয়তো তারা এআই ফাইল নেবে বা ইপিএস ফাইল নেবে বা এইচবিজি ফাইল নেবে, যে কোনো একটা ক্যাটাগরি ফাইল তারা নেবে। দেখুন আমি আপনাদের দেখা দিচ্ছি এয়ার ডিভিজে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে 3টা ফাইল দিতেছি, একটা যে পিজি, একটু ইয়া, একটু ইপিএস ফাইল, 3টা ফাইল দিতেছি। দেখেন আমাদের কিন্তু কোনটা ফাইল তারা নিতেছে। হ্যাঁ, এখান থেকে ওকে দিলাম। একটা সরি, আমি এখান থেকে ক্রিয়েটিভ ফেব্রিকের কিছু ফাইল আছে এইচবিজি সহকারে, আমি এইচবিজি ফাইলটা সহকারে আপলোড করবো। এখান থেকে একটা ইপিএস ফাইল দিলাম, সরি এখানে ইপিএস এআই ফাইল নাই, এখানে আছে। আমি এখান থেকে একটা এআই ফাইল দিলাম, এখান থেকে একটা জেপিজি ফাইল দিলাম, এখান থেকে একটা ইপিএস ফাইল দিলাম, আবার এটা হচ্ছে এসবিসি নেই, একটা ভিতরে একটা নেই। হ্যাঁ, এখানেও এখানে থাকার কথা ও স্যার, আমার এখানে তো এখানে তো আছে কিছু, তো একটু ইপিএস ফাইল, ইপিএস ফাইল, তো এইচবিজি ফাইলটা কোথায় দেখা দিচ্ছে এখানে আমি বুঝতেছি। আমার এখানে কিন্তু এইচবিজি ফাইল আসছে, কিন্তু এখানে তো শো করতেছে না কেন, তাও তো বুঝতেছি না, একটু দেখতেছি, একটু ওয়েট করেন, আমি একটু চেক করে দেখতেছি এইচবিজি ফাইল কোনটা। বিষয়টা হলো আমার এইখানে কিন্তু এইচবিজি ফাইল আসছে, কিন্তু এখানে শো করতেছে না কারণ তারা এইচবিজি ফাইল নেয় না। তার জন্য তারা এখান থেকে শো করতেছে না, তারা এখানে যে যে ফাইলগুলো ওই ফাইলগুলো তারা এখান থেকে শো করাবে। এখানে কিন্তু আমরা এইচবিজি ফাইল দেখেন, আমার এখানে এইচবিজি ফাইল আছে, দেখছেন এইচবিজি ফাইল আমার এখান থেকে আছে, কিন্তু তারা নিবে না, তারা এখান থেকে শো করাইতেছে না। দরকার আমি এখান থেকে একটা ফাইল দিতেছি, এখান থেকে এই 3টা ফাইলটাকে আপলোড করতেছি, ওকে। তারপর তারা বলছে ফিক্স আরও, তারা এখান থেকে ইপিএস ফাইল আমার যে ইপিএস ফাইলটা নিয়েছি, কিন্তু অন্য ফাইলটা নেয় নাই। আমার জানা বলতে তারা এই ফাইলটা নেয়, আমি একটু অন্য একটা ফাইল দিয়ে দেখি এই ফাইলের, সরি আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য বিষয়টা কিন্তু করতেছি। হ্যাঁ, না তারা এই ফাইলটা এখান থেকে নিবে না, তারা কিন্তু কিছু বলে না। এরপরে তারা এখান থেকে বলছে ফিক্স আরও,
এক ডোনেশন এরর, তারা বলছে এখানে এরর তারা নেবে না। তো ঠিক আছে, নেওয়ার দরকার নেই আমাদের। এখানে আমরা এখান থেকে ইপিএস ফাইলটা এখানে সাবমিট করতেছি, দিয়ে স্টার্ট আপলোডিং, হ্যাঁ ক্লিক করবেন। তো যখন দিবে তখন নতুন ফাইলে দিয়ে কিছু, হ্যাঁ তখন আপলোড করে তখন নতুন কিছু ফাইল দিয়ে আমি এখান থেকে আমার এখানে একটি আমার ফাইলটা পরিপূর্ণ আপলোড দিতেছি। হ্যাঁ এখান থেকে এই ফাইলটা তারা নেয় নাই, স্টার্ট আপলোডে ক্লিক করলাম, স্টার্ট আপলোড হইতেছে। একটু ওয়েট করবেন, একটু হলো 22 MB, আর একটু হলো আপনার 4 MB। আপলোড হতে একটু সময় নেবে, তার জন্য আমরা এখনই ভিডিও পজ করে আপলোড হওয়ার পর আপনাদের দেখিয়ে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, দেখেন আমার এখানে আমি তিনটা ফাইল দিয়ে, তিনটা ফাইল 100% আপলোড হয়ে গেছে। ওকে, এখন আমরা এর কোথায় আসবো, আমাদের এখানে, এখান থেকে আমাদের এখানে আনফিনিশিং ফাইলে চলে আসবো আমাদের এই ফাইলটা। হ্যাঁ স্টার্ট আপলোড দেওয়ার পরও কিন্তু অন্যায় ফাইলটা, ঠিক আছে। এখন আমাদের ফাইলটা আনফিনিশ, আমরা এখানে আনফিনিশে যাইতেছি, আনফিনিশে ক্লিক করলাম, একটু ওয়েট করেন। হ্যাঁ ফাইলটা ঘুরতেছে, নতুন ফাইলগুলো চলে আসছে এখানে। এখন আপনি এখান থেকে ক্লিক করে আপনার ফাইলের যে কোনো একটা নাম বা যে কোনো ফাইলগুলো এখনও ঘুরতেছে আসে নাই, এখানে চলে আসবে কিছুক্ষণের ভিতরে। বন্ধুরা এখানে সার্ভারটা একটু স্লো করতেছে, তার জন্য ফাইলগুলো এখানে আসতেছে না। তবে আপনি এখানে তারিখটা দেখেন 14 সেপ্টেম্বর 2022, 14 সেপ্টেম্বর 2022, ঠিক আছে। অর্থাৎ আমাদের ফাইলটা এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে কী করবো, আমরা এখানে অন্য একটা ফাইল সাবমিট করবো, আপনাকে দেখিয়ে দিতে সাবমিট কীভাবে করবেন, ঠিক আছে না। এর জন্য আপনি এখানে টিকস নেওয়ার দরকার, আপনি এখান থেকে এডিট নেওয়ার একটা অপশন পাবেন, এখান থেকে ক্লিক করবেন, করলে আপনি এখানে এডিট অপশনটা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার মনে মতো টাইটেল ট্যাগটা দিয়ে দেবেন। আমি এখান থেকে আরেকটা ফাইলকে দেখতেছি, এই ফাইলটাকে দেখতেছি, এখান থেকে এডিট অপশনে ক্লিক করলাম, করে এখান থেকে আমি এখান থেকে টি শার্ট লিখবো। আমার এখান থেকে টি শার্ট সবগুলো ট্যাগ টাইটেল সবগুলো আমার কাছে কপি করা আছে, এখান থেকে দিয়ে দিতেছি। আপনি এগুলো নিজেরা নিজেদের মন মতো কপি করে রাখবেন, নিজেদের হোম পেজে বা নিজেদের কাছে কপি করে রাখবেন, সবসময় আপনাদের কাজে আসবে। তার জন্য কপি করে রাখলাম, তাদের অনেক উপকার হবে। এখান থেকে রাখি টি শার্ট, টি শার্টের একটা এই নামটা এখান থেকে টাইটেলটা দিয়ে দিতেছি, এখানে টাইটেলটা দিয়ে দিলাম, ওকে। এরপরে এখানে ডেসক্রিপশন এটা দিয়ে দিতেছি, এরপরে এখানে কিওয়ার্ডটা দিতে হবে কিছু। আমি এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, ট্যাগ আছে, আমি কিছু ট্যাগ কপি করে এখান থেকে পেস্ট করে দিতেছি এখানে, ওকে। ফাইলটা পেস্ট হয়ে গেছে আর মোটামুটি ওকে। এখন আপনি এখান থেকে টিক চিহ্ন দেবেন, হ্যাঁ টিকটা দিয়ে আপনি এখান থেকে একদম নিচে চলে আসবেন, নিচে চলে আসে এখান থেকে সিলেক্ট সাবমিট অপশন, একটা ফাইল অপশন পেয়ে যাবেন। এখান থেকে আই এম এগ্রি সিলেক্ট সাবমিট অপশন থেকে ক্লিক করবেন, আপনার ইয়েটা লোড নেবে। আমি অলরেডি প্রায় আরও 87টা ফাইলকে আমি ইয়ে করে রাখছি, মানে ট্যাকটাইল দিয়ে রাখছি আপলোড করার জন্য। 87টা ফাইল ফাইলগুলো অ্যাপ্রো চলে গেছে, কিন্তু এখন আমাদের এই ফাইলগুলো কিন্তু ফ্যান্ডিংয়ে চলে আসছে। আপনি একটু দেখেন ফাইলগুলো, কিন্তু আরও অনেকগুলো ফাইল দিয়েছিলাম, কিন্তু এখান থেকে এই ফাইলটা দিয়েছিলাম, ফাইলগুলো ফ্যান্ডিংয়ে চলে আসছে। আর রিসেন্টলি তারা 1 থেকে 2 দিনের ভিতরে সর্বোচ্চ 1 দিন বা 2 দিন নেবে, আমাদের ফাইলগুলো রিভিউ করে দেবে, রিভিউ করে তারা অ্যাপ্রুভ করে দেবে, অ্যাপ্রুভ না হলে তারা রিজেক্টও দিয়ে দেবে। এখান থেকে রিজেক্ট অপশন আছে, রিজেক্টও দিয়ে দেবে, বা অ্যাপ্রুভ হলে আপনার মাই পোর্টফোলিওতে তারা আপনার ফাইলগুলো তারা আপনাকে দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমার এখানে আমি কালকে অ্যাকাউন্ট খোলার পর কিছু ফাইল দিয়েছিলাম, ফাইলগুলো তারা নিয়ে নিছে। এবার আপনি যেই কোনো ফাইল, যে কোনো সহজে এখান থেকে ফাইল দিতে পারেন, একদিন অনেকগুলো ফাইল। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা একটু দেখবেন বিষয়টা, আপলোডের এখান থেকে দেখেন ফ্যান্ডিংয়ে দেখলে বুঝবেন, বা আনফিনিশিং, আনফিনিশিং আছে। আপনি দৈনিক সর্বোচ্চ করে আপনার 100টা ফাইল এখানে আপলোড করতে পারেন প্রতিদিন, আর একজন মানুষ প্রতিদিন 100টা ফাইল আপলোড করা তার সম্ভাবনা দরকার নাই। আমার এখন 87টা ফাইল আমি আজকে আপলোড করতে, আমার কাছে এখন অনেক ফাইল আছে এখানে আপলোড করার মতো, আমার নিজের অনেক ফাইল আছে, আমার কাছে আরও ফাইল আছে, সবগুলো আমি এখানে আপলোড করতে পারবো। তো ঠিক আছে, ক্যানিস্ট্রিক মোটর আপলোড সিস্টেম নম্বর আপনার বুঝতে পারছেন, ঠিক আছে। আর তো মনে হয় কোনো সমস্যা নাই, এরপর যদি কোনো সমস্যা হবে বা নতুন কোনো বিষয় সম্পর্কে জানার থাকে আমাকে বলবেন, ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তো আজকে দূর করি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।